हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। केमन आछो सबाई? आशा करछि सबाई भालो आछो, सुस्थ आछो, आर आमिओ खूब भालो आछि। तो आज के आमि तोमादेर साथे शेयर करब आमार प्रतिदिनेर ब्लगे तोमरा एकटा कमन क्वेश्चन करो, सेटा होच्छे आमि आमार हेयर आर स्किनेर किभाबे जत्न निई, आमार नाइट स्किन केयार रुटीन कि, आमि किभाबे आमि सबकिछु मेनटेन करी करे चलि। कारण तोमरा जानो आमि बेशि पार्लारे जेते पारि ना, कारण आमार डोलू खूबई छोटो, कारण ओके ম্যানেজ করে পার্লারে গিয়ে অতক্ষণ টাইম স্পেন্ড করাটা কোয়াইট ইম্পসিবল আমার জন্য। আর তার থেকেও বড় কথা হচ্ছে দুর্গাপূজা তো চলেই এসেছে, তো লাস্ট মোমেন্টে একটু টাচআপ না দিলে ঠিক জমবে না, তাই না? শুধু দুর্গাপূজা কেন, সারা বছরই যদি আমরা আমাদের নিজেদের জন্য কিছুটা সময় বার করে সব সময় মেইনটেইন রাখতে পারি একদম বছরের প্রথম থেকে বছরের শেষ পর্যন্ত, তাহলে কিন্তু আমরাও পেতে পারি একটা সুন্দর হেলদি গ্লোয়িং স্কিন। আর সুন্দর হেলদি হেয়ার আর গ্লোয়িং স্কিন কিন্তু সেটা সবাই চায়, তাই না? যাতে হেয়ার থাকবে একদম স্মুথ সিল্কি, আর স্কিনও থাকবে একদম গ্লোয়িং পারফেক্ট, যাতে সকালে প্রবলেম হবে না, ঠিক আছে? তো এরকমই একটা প্রবলেমের সলিউশন আমি তোমাদেরকে আজকে দেব, যেটা তোমাদের খুব ভালো লাগবে, যেটা আমিও ইউজ করছি, খুবই ভালো আমি রেজাল্টও পেয়েছি। আমি ইউজ করছি ডিসানোর এই ভার্জিন কোকোনাট অয়েল। তো তোমরা জানো ভার্জিন কোকোনাট অয়েল আমাদের হেয়ার আর স্কিনের জন্য কতটা উপকারী, শুধুমাত্র এই একটা তেল কতগুলো বেনিফিটস আমাদের দিতে পারে, তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। ভিডিওটা একটু স্কিপ না করে এন্ড অবধি পুরোটা দেখার অনুরোধ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্রচুর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসদের সাথে, তাহলে তারাও খুব হেল্পফুল হবে। তো তোমরা দেখো এই ডিসানোর ভার্জিন কোকোনাট অয়েলটা আমাদের স্কিনের জন্য কতটা হেল্পফুল হবে, হেয়ারের জন্য কতটা হেল্পফুল হবে, তো তার জন্য আমি এখানে একটু মধু নিয়েছি, তোমাদেরকে সেটাও দেখাবো। এটা আছে লেবু আর আছে অল্প চিনি, তোমাদের এগুলো আমি অ্যাপ্লাই করে দেখাবো, তোমাদের আশা করছি ভালো লাগবে। তো এই ভার্জিন কোকোনাট অয়েলটা কোকোনাটের যে হোয়াইট পোর্শনটা হয় সেখান থেকেই ভার্জিন কোকোনাট অয়েলটা তৈরি হয়, তার জন্যই তার নাম ভার্জিন কোকোনাট অয়েল। তো আমি এটা কীভাবে আমি হেয়ারে অ্যাপ্লাই করি তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে আমি নিয়েছি একটা ইভিয়ান 400 ক্যাপসুল, এটা তোমরা যে কোনো মেডিসিন শপে পেয়ে যাবে। আর হেয়ার অয়েল যদি আমরা হেয়ারে ম্যাসাজ করি সেটা কিন্তু কখনোই ডাইরেক্ট গরম করা উচিত না, প্রথমে গ্যাসটা জেলে তার জলটা গরম করে তার মধ্যে একটা ছোট্ট বাটিতে হেয়ার অয়েল রেখে সেইটাকে গরম করা উচিত। কোনো সময় গ্যাসে ডাইরেক্ট গরম করা উচিত না, তাহলে যে এর গুণাগুণটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। তো দেখো এখানে আমি হেয়ার অয়েলটার মানে ভার্জিন কোকোনাট অয়েলটার মধ্যে আমি ইভিয়ান 400 একটা ক্যাপসুল আমি দিয়ে ওর মধ্যে যে অয়েলটা আছে ওটা দিয়ে আমি এখানে, এটা তোমরা ওভারনাইটও রেখে দিতে পারো বা মর্নিংয়ে স্নানের 2-3 ঘন্টা আগেও এটা অ্যাপ্লাই করে রেখে দিতে পারো, তাহলে তোমাদের হেয়ারটা হবে ভীষণ শাইনি সিল্কি আর গ্লোয়িং হেয়ার। আর ভিটামিন এর ক্যাপসুলের ইউজেস তো আমরা সবাই জানি, এটা আমাদের হেয়ার স্কিন বলো ভীষণই ভালো। তো এটা ওভারনাইট রেখে দেওয়ার পরে পরের দিন সকালবেলায় তোমরা যে শ্যাম্পুটা ইউজ করো শ্যাম্পুটা দিয়ে হেয়ার ওয়াশ করে নিলেই হয়ে যাবে। ইভেন হেনা করার আগেও আগের দিন রাতেও কিন্তু এই অয়েলটা ইউজ করতে পারো, সপ্তাহে 2-3 দিন বা রেগুলার বেসিসেও যাদের প্রচণ্ড ড্রাই ড্যামেজ ফ্রিজি হেয়ার তাদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো হবে। তো তোমরা হেয়ারের অ্যাপ্লিকেশনটা দেখে নিলে এবার তোমাদেরকে আমি দেখাবো এটা আমরা স্কিনে কিভাবে অ্যাপ্লাই করতে পারি। এটা কিন্তু তোমরা আইল্যাশেও লাগাতে পারো, তাহলে ল্যাশ ঘন হবে, দেখতেও ভালো লাগবে ল্যাশ ঘন হলে পরে। অ্যাজ এ ময়েশ্চারাইজার বেস হিসেবেও এটা কাজ করবে, ইভেন মেকআপ রিমুভার হিসেবেও কিন্তু খুব ভালো এটা কাজ করবে। ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু স্কিন ইলাস্টিসিটির জন্য ভীষণই ভালো, আর স্কিনটা একদম বেবিদের মতো বেবি সফট স্কিন তোমরা পাবে। এবার তোমাদেরকে আমি দেখাবো এটা অ্যাজ এ স্ক্রাবার হিসেবে কিভাবে কাজ করবে। এই ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু আমরা বডি স্ক্রাবার হিসেবেও কাজ করতে পারি, এর মধ্যে লাগবে অল্প একটুখানি, দেখো আমি চিনি নিয়েছি আর একটুখানি ভার্জিন কোকোনাট অয়েল দিয়ে খুব ভালোভাবে এটা থ্রু আউট দ্য বডি আমরা যদি রাবিং করি তাহলে দেখবে স্কিনটাও খুব সফট হবে, আর স্কিনে যদি কোনো ডেড সেল থাকে তো সেগুলো খুব ভালোভাবে রিমুভ হবে।
এবার দেখো হানি কিন্তু আমাদের ঘরে সবারই অ্যাভেলেবেল থাকে, তো আমি এখানে অল্প একটু হানি আর এই ভার্জিন কোকোনাট অয়েলটা অ্যাজ আ ফেস প্যাক হিসেবে আমি অ্যাপ্লাই করব। তো এই ফেস প্যাকটা হানি আর এই ভার্জিন কোকোনাট অয়েলের ফেস প্যাকটা অ্যাপ্লাই করে কিছুক্ষণ রেখে, মানে 10-15 মিনিটস মতো রেখে, তারপরে নর্মাল ওয়াটার দিয়ে ধুয়ে ফেলতে হবে। তো এবার দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই অয়েলটা আমাদের ফেস স্ক্রাবিং হিসাবে কিভাবে কাজ করবে। তো আমি এখানে নিয়েছি অল্প একটুখানি চিনি, এর মধ্যে কোকোনাট অয়েলটা দেওয়া আছে, আর একটুখানি লেবু নিয়ে নিয়েছি। এবার এটা ভালোভাবে রাব করে নিতে হবে মুখের সাথে সাথে, কিন্তু আমাদের গলাটাও ভুললে চলবে না, কারণ গলাটাও কিন্তু পার্ট অফ ফেসের মধ্যেই পড়ছে। আর এই অয়েলটা লং টার্ম হিসেবে ইউজ করলে পরে ফেসের যদি কোনো স্ট্রেচ মার্ক থাকে সেটাও খুব ভালোভাবে রিমুভ হবে, কারোর যদি পিগমেন্টেশনের প্রবলেম থাকে সেটাও দূর হয়ে যাবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এবার তোমাদেরকে আমি দেখাবো যে এই কোকোনাট অয়েল কীভাবে আমাদের দাঁতের প্রবলেমটাকেও সলভ করবে। তো আমার কাছে এখানে দেখো আছে টুথপেস্ট আর রেগুলার ব্রাশ, আর আছে এখানে হচ্ছে বেকিং সোডা, কোনো খাবার সোডা নয় কিন্তু এটা আছে হচ্ছে বেকিং সোডা আর এই তেলটা। তো দেখো আমি এখানে নিয়েছি 1 চিমটে বেকিং সোডা আর এই ভার্জিন কোকোনাট অয়েল, আর একদম মর্নিংয়ে আমরা যখন ব্রাশ করি তখন এইভাবে যদি আমরা ব্রাশ করি তাহলে কিন্তু দেখবে দাঁতের যে হলদেটে ভাবটা থাকে না সেটাও কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যায়। আর এটা কিন্তু রাতেও করতে পারো, কারণ দুবার ব্রাশ করা কিন্তু আমাদের খুবই দরকার, তাই না? তাহলে তোমরা দেখলে যে একটা ভার্জিন কোকোনাট অয়েল আমাদের কত কিছু উপকার করতে পারে, তাই তো? তো তোমরা এটা অবশ্যই দেখো, খুব ভালো লাগবে। প্রোডাক্টের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে চেক আউট করে নিতে পারো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার পরের দিন নেক্সট একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।